নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহুর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এমএলআইস করছেন এবং আপনাদের এবছরে পরীক্ষার ডেট দিনক্ষণ সমস্ত কিছু অ্যানাউন্স হয়ে গেছে তো আপনারা বেশ কয়েকজন স্টুডেন্ট আমাকে কদিন ধরে মেসেজ করছিলেন যে আপনাদের এই গবেষণা পত্র যেটা আছে অর্থাৎ সেভেন পেপারের ওপরে একটা লাস্ট মিনিট সাজেশান দেওয়ার জন্য তো সেই নিরিখে আমি আজকের চেষ্টা করছি সেভেন পেপার এবং পঞ্চম পেপার এই দুটো পেপারের আমি লাস্ট মিনিট সাজেশান দেওয়ার চেষ্টা করব কারণ আপনাদের যে রিকোয়েস্ট সেই রিকোয়েস্টের সামনে যেহেতু পরীক্ষা আপনাদের শুরু হয়ে গেছে তো যাই হোক আজকের যে মোস্ট যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি আজকের বলবো এ মূলত আমি পাঁচটা সালের উপর ভিত্তি করে এই সাজেশানটা তৈরি করেছি তো যে সকল স্টুডেন্ট ইতিপূর্বে আমার অন্যান্য বিষয়ে যে আমি সাজেশান দিয়েছিলাম যদি না পেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমি আজকের এই মুহূর্তে আমি সাত এবং পাঁচ এই দুটো পেপার নিয়ে আমি আলোচনা করব। তো চলুন আমি শুরু করি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশান এবং পরীক্ষার লাস্ট মিনিট সাজেশানগুলো খুব তাড়াতাড়ি আমি আপনাদের সাথে তুলে দিই এবং আপনার ভালো পরীক্ষা দিতে পারেন চলুন শুরু করি আজকের যে প্রথম প্রশ্ন এটা একেবারে স্টার মেরে নিন পরীক্ষাতে এই প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে কোটা স্যাম্পেলিং দেখুন এই কোটা শ্যাম্পেলিং শ্যাম্পেলিং প্রশ্নটা সময় থাকে ঠিক আছে এটা বিভিন্ন রূপেও আসে স্যাম্পেলিং কাকে বলে কয় প্রকার কি কি এবং তাদের শ্রেণীবিভাগ করো এবং বৈশিষ্ট্য আলোচনা করো এইগুলো আসে ঠিক আছে কখনো বা আবার ক্লাস্টার যে স্যাম্পেলিং আসে যাই হোক তাহলে স্যাম্পেলিং যে প্রশ্নটা আছে এটা স্টার মেরেনিন এটা পরীক্ষাতে আছে ঠিক আছে চলুন আমি নেক্সট প্রশ্নতে আসি নেক্সট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা আছে জ্যামিতিক মান কী এবং এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন ঠিক আছে আবার বলছি জ্যামিতিক মান কী এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন এবং এর গুরুত্ব কতটা সে বিষয়ে ধারণা দিন চলুন আমি নেক্সট প্রশ্নতে যাই এবং এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ স্টার মেরে নিন সেটা হলো বৈজ্ঞানিক গবেষণা বলতে কী বোঝো অর্থাৎ বৈজ্ঞানিক গবেষণা কাকে বলে এই গবেষণার বৈশিষ্ট্য পদ্ধতি এবং এর গুরুত্ব বিস্তারিত আলোচনা করুন এটা আঠেরো নাম্বারের জন্য খুবই উজ্জ্বল এবং স্টারমিন পরীক্ষাতে এই প্রশ্নটা আছে চলুন আমি নেক্সট প্রশ্নই যাচ্ছি পরের প্রশ্ন হল ঐতিহাসিক তথ্যের উৎস আবার বলছি ঐতিহাসিক তথ্যের উৎস কী এটা কিভাবে উদ্ঘাটন করা যায় এবং এইটার এই তথ্য সংগ্রহ করার জন্য যে সকল পদ্ধতি অবলম্বন করা হয় সে সম্পর্কে আপনি ধারণা দিন ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের একটা প্রশ্ন আমি বলছি এটা স্টার মেরিন পরীক্ষাতে আছে এই প্রশ্নটা খুললেই আপনি দেখতে পাবেন এটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটা হচ্ছে গবেষণার সমস্যা প্রশ্নটা কীরকম আসে না দেখো গবেষণার সমস্যা বলতে কি বোঝো গবেষণার সমস্যা কিভাবে তার সমাধান করা হয় এবং এই গবেষণার সমস্যার যে সীমাবদ্ধতা এবং এর ধারণা সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আপনি যখন প্রশ্ন খুলবেন তখনই দেখতে পাবেন এই প্রশ্নটা আছে পরের প্রশ্ন কি না হচ্ছে গবেষণার ডিজাইনের যে প্রধান প্রকারগুলি আলোচনা করো অর্থাৎ কোন একটা আমরা যখন গবেষণা করি তার বিভিন্ন তার আগে একটা আমরা ডিজাইন করে নিই তার প্রকারভেদটা সংক্ষেপে আলোচনা করতে হবে এবং এই ডিজাইনের গুণগত মান সম্পর্কে আপনার ধারণা দিন ঠিক আছে এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরের যে প্রশ্নটা আমি আজকে আলোচনা করব আমি কিন্তু বেশি প্রশ্ন দেব না খুব প্রশ্ন কম প্রশ্ন দিয়ে ছেড়ে দেব পরের প্রশ্ন হচ্ছে শূন্য অনুমান আবার বলছি শূন্য অনুমান বলতে কী বোঝো এবং এটা শুরু এবং শেষ সম্পর্কে আপনি যতটুকু জানেন ধারণা দিন পরের প্রশ্ন সে হচ্ছে গবেষণার নৈতিক দিকগুলো আলোচনা করুন আবার বলছি গবেষণার নৈতিক দিকগুলো আলোচনা করুন এবং সেই বিষয়ে আপনি যা যা ততদূর জানেন অর্থাৎ আপনার যে নিজস্ব ধারণা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করুন মানে নিজের ভাষায় আপনাকে ওটা লিখতে হবে পরের প্রশ্ন আসছি একটি গবেষণা কাজ কাজের চালানোর জন্য যে অনুসরণ করার প্রধান যে পদক্ষেপগুলি আলোচনা করুন কখনো কখনো প্রশ্নটা আবার ঘুরিয়েও এরম আসে যে গবেষণার কাজটা আপনি কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সুষ্ঠুভাবে পরিচালনা করবেন সে বিষয়ে ধারণা দিন যেভাবে আসবেন না কেন উত্তরটাই একই হবে পরের প্রশ্ন অনুমান সংজ্ঞায়িত করুন অনুমান অর্থাৎ অনুমান কাকে বলে সে সম্পর্কে আপনি ধারণা দিন এবং তা এই অনুমানের সঙ্গে যে তথ্যের যে সম্পর্ক আছে অনুমানের সঙ্গে তথ্যের যে সম্পর্ক আছে সেটা সম্পর্কে যা যেন লিখুন এবং এদের মধ্যে পার্থক্য নির্দেশ করুন ঠিক আছে পরের প্রশ্ন যে গবেষণার তত্ত্বের বিষয়ে যে সমস্যাগুলি আলোচনা করুন আমি একটু আগে বলেছিলাম যে গবেষণার সমস্যা এটা কিন্তু পরীক্ষাতে আছে আপনি যখনই প্রশ্ন হাতে পাবেন দেখবেন গবেষণার যে সমস্যাগুলি আলোচনা করুন এটা আপনি পাবেন আমি নেক্সট যে প্রশ্নটা আসছি যে গবেষণার বিকাশ এবং তার প্রবণতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন গবেষণার বিকাশ এবং তার প্রবণতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন পরের প্রশ্ন সেটা হলো পরিসংখ্যানগত অধ্যায়নের বৈশিষ্ট্য আবার বলছি পরিসংখ্যানগত অধ্যয়নের বৈশিষ্ট্য তার প্রয়োজনীয়তা এবং উদ্দেশ্য সম্পর্কে আপনি যা জানেন লিখুন পরের প্রশ্ন সেটা হল অনুসরণ বলতে কী বোঝো অনুসরণের প্রধান পদক্ষেপগুলি কী কী এবং অনুসরণের গুরুত্ব কী এবং গবেষণার কাজে অনুসরণ কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে ধারণা দিন আর আজকেকার লাস্ট যে প্রশ্নটা আমি বলবো সেটা হচ্ছে প্রতিবেদন কাকে বলে প্রতিবেদন সম্পর্কে আপনি যা জানেন লিখুন এবং গবেষণার প্রতিবেদন সম্পর্কে আপনি বিস্তারিত আলোকপাত করুন এই গেল সেভেন পেপার আমি বেশি দিলাম না আর তবু আমি বলি এই সমস্ত সাবজেক্টের আমি লাস্ট মিনিট সাজেশান সহ নোট দেওয়া হচ্ছে যদি লাগে তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন চলুন আমি পঞ্চম পেপারটা আমি শুরু করি পঞ্চম পেপারে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন কটা না করলে না সেই প্রশ্ন কটাই আমি আপনাকে বলে দিচ্ছি আমি অ্যাকচুয়ালি যারা একেবারে পড়া সময় পায় না তাদের জন্য আমার এই পরিশ্রম চলুন নেক্সট পয়েন্ট হলো অর্থাৎ আপনার পঞ্চম পেপারের প্রথম প্রশ্ন ক্ষমতা কাকে বলে কর্তৃত্ব কর্তৃপক্ষ বলতে কি বোঝো ক্ষমতা সঙ্গে কর্তৃপক্ষর যে সম্পর্ক আছে সেটা বিস্তারিত আলোচনা করুন এবং অর্পণ সম্পর্কে যা জানান লিখুন ঠিক আছে পরের প্রশ্ন একাডেমিক লাইব্রেরির বিভিন্ন যে রেকর্ডের বর্ণনা করো এক আবার স্টার মেরে নিন একাডেমিক লাইব্রেরি সবসময় পরীক্ষাতে আসে আবার বলছি দেখুন একাডেমিক লাইব্রেরির বিভিন্ন যে রেকর্ড বর্ণনা করুন পরের প্রশ্ন এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা হলো কার্যকর মানব সম্পদ পরিকল্পনা গন্থাকার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কাজ আবার বলছি শুনুন যে কার্যকর মানব সম্পদ পরিকল্পনা যে গ্রন্থাগার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কাজ এই উক্তিটা বিবৃত করুন এবং সেই সঙ্গে যে বিবৃতি অর্থাৎ এই উক্তিটার আলোকে মানব সম্পদ পরিকল্পনার গুরুত্ব আলোচনা করুন ঠিক আছে পরের প্রশ্ন যাচ্ছি সেটা হচ্ছে মহান ব্যবস্থাপনার পাঁচটি নীতি আলোচনা করুন আবার বলছি মহান যে ব্যবস্থাপনার পাঁচটি নীতি আলোচনা করুন পরের প্রশ্ন সেটা হচ্ছে কৌশলগত পরিকল্পনা বলতে কি বোঝো কৌশল পরিকল্পনার ধারণা এবং এর গুরুত্ব আজকেকার দিনের বিস্তারিত ব্যাখ্যা করুন পরের প্রশ্ন আসছি সেটা হলো যে সংগ্রাম উন্নয়ন সমগ্র সরি সমগ্র উন্নয়ন এবং সমগ্র ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য আলোচনা করে উভয়ের যে নীতির গত পার্থক্য এবং এদের গুরুত্ব সম্পর্কে আপনি যা জানেন বিস্তারিত আলোচনা করবেন ঠিক আছে পরের প্রশ্ন আসছি সেটা হচ্ছে একটি মডেলের নিয়ম সম্পর্কে বিস্তারিত লিখুন অর্থাৎ কোনো একটা লাইব্রেরির কোনো একটা লাইব্রেরির একটি মডেলের নিয়মগুলি সম্পর্কে যা লিখুন অথবা কখনও কোনো প্রশ্নটা ওইভাবে অন্যভাবে ঘুরিও আসে সেটা বলছে একটি পাবলিক লাইব্রেরি কিংবা অ্যাকাডেমি লাইব্রেরি বেশিরভাগ সময় আপনার পাবলিক লাইব্রেরিটা আসে তা একটি লাইব্রেরির জন্য একটি যে মডেল এর নিয়ম মডেল হতে গেলে যে নিয়মগুলো আছে তার খয়সা সম্পর্কে আপনার আলোচনা করতে হবে ঠিক আছে চলুন নেক্সট প্রশ্ন যে লাইব্রেরির বাজেট কেন প্রয়োজন অর্থাৎ লাইব্রেরির বাজেট কাকে বলে এবং এই বাজেটের যে বাজেটের প্রণয়নের বিভিন্ন যে পদ্ধতি উদাহরণসহ ব্যাখ্যা করুন ঠিক আছে চলুন নেক্সট প্রশ্ন গ্রন্থাগারের যে নিয়ম এবং যে প্রতিধানের যে কার্যাবলী সম্পর্কে আপনি যা জানেন লিখুন পরের প্রশ্ন যে ইন্ডাক ইন্ডাকশান এবং যে ওরিয়েন্টেশান প্রোগ্রাম বলতে কি বোঝো এদের মধ্যে পার্থক্য এবং সাদৃশ্যগুলো সম্পর্কে যা যেন লেখো পরের প্রশ্ন যে কর্মক্ষমতা মূল্যায়নের উদ্দেশ্য সম্পর্কে যা যেন লিখুন নেক্সট প্রশ্ন আসছি এটা হলো খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সেটা হলো যে হেন্ডি কার্লের ব্যবস্থাপনা এবং এর নীতি সম্পর্কে যা যেন লিখুন এবং লাইব্রেরি এবং তথ্য কেন্দ্রিক কত দূর পর্যন্ত এগুলি প্রয়োগ করা যেতে পারে সেই সম্পর্কে আপনি ধারণা দিন ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন আমি আসছি এবং আর হয়তো একটা কি দুটো প্রশ্ন দিয়ে আমি শেষ করব। এটিআই আমি সেটা হলো যে একজন অ্যাকাডেমি লাইব্রেরিয়ান তার কি কী গুণ থাকা দরকার এবং সেই বিষয়ে আপনি ধারণা দিন আর আজকেকার লাস্ট যে প্রশ্নটা সেটা যে এস পিট ডি করপাস বলতে কি বোঝো এবং সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করো অথবা সংগ্রহ ব্যবস্থাপনা আবার বলছি সংগ্রহ ব্যবস্থাপনা সম্পর্কে একটু ধারণা দিন এবং এই সম্পর্কে যা জানা যা যেন লিখুন এই হলো আমি আজকের এই পর্যন্ত রাখছি আগামী দিনে আপনাদের যদি কোনো একটা পেপার এমার্জেন্সি লাগে সেটা আমাকে অবশ্যই করে মেসেজ করুন আমি সেটা নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ ভালো থাকুন নমস্কার